হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল, জানো ছেলেরা আজকে বাড়িতে স্যাটারডে, তো যার জন্য একটুখানি লেট শুরু করলাম, বাট ভিডিও অবশ্যই যাবে, সেটা তো কোনো সময় মিস হবে না। তো থাম্বনেলটা দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো, হ্যাঁ আমি আজকে কণিকা আর কণিকার ননদ সংক্রান্ত কিছু কথা সঙ্গে দোয়েলো থাকবে। তো কিছু কথা বলতে এলাম, প্রথমে বলে দিই আমার প্রিয় কন্টেন্টকে যে হ্যাপি অ্যানিভার্সারি। আর অ্যানিভার্সারি গিফটটা আমি যদি না দিই সেটা কি কখনো হয়? আরও লং লিভ হোক তোমাদের দুই টুনাটুনির সম্পর্ক, স্বামী স্ত্রী জীবন, দাম্পত্য জীবন অনেক ভালো কাটুক। আচ্ছা, এটা তো চলে গেল আমার তরফ থেকে তার উইশ, মানে তার জন্য পজিটিভ উইশ, এটা কিন্তু পজিটিভ, কোনো রকম কোনো ভেজাল নেই, ঠিক আছে? কারণ আমার মধ্যে নেগেটিভিটিটা একটু কমই আছে, যেটুকু দেখো পজিটিভই দেখো। আচ্ছা, এবার চলে আসি ভিডিও সংক্রান্ত কিছু কথা। আমি কালকের আর আজকের ভিডিওকে মিক্স আপ করে কিছু একটু আমি আমার অ্যানালাইজ যেটা হয়েছে সেটা আমি বিষয়টা তুলে ধরবো। ফার্স্ট যেটা দিয়ে শুরু করলো, কালকে যেটা কণিকার থাম্বনেল ছিল সেটা ছিল জন্মদিন সংক্রান্ত, মানে সবাই আমরা জানি 23 নভেম্বর আয়ুষ্মিতার জন্মদিন। তো সেই সংক্রান্ত কিছু ইনফরমেশান কণিকা আগের দিনের ভিডিওতে দিয়েছে, তো সেইটা থেকে আমাদের যে মানে আমার যে মেইন কন্টেন্ট শু, সে কিছু তথ্য খুঁজে বার করেছে, ভীষণ হাস্যকর কিছু তথ্য আর ভীষণ মানে নেগেটিভ কিছু তথ্য ও পেয়েছে। সেখানে হচ্ছে টাইটেল মিথ্যে, কারণ জন্মদিনের রান্নাবান্না সবাই ভেবেছে যে সেদিনই জন্মদিন, তো সবাই গেছে এই করেছে। তো প্রথমে একটা কথা বলে নিই, এটা ডে বাই ডে প্রত্যেক দিন এই কথাটা বলা হচ্ছে যে নিজের ভিডিওর অ্যাট্রাকশন বাড়ানোর জন্য টাইটেল বা থাম্বনেল কিন্তু একটু স্ট্রং দিতে লাগে, যেটা দেখে দর্শকরা খায়, ঠিক আছে? তার মানে এই না যে ওর ভিতরে ভিডিও সংক্রান্ত মানে টাইটেল সংক্রান্ত কোনো ডিটেলস দেওয়া ছিল, ডিটেলস কিন্তু ছিল, বাট সবসময় এমন থাম্বনেল বা টাইটেল দিতে লাগে যেটা কিন্তু জনগণরা খাবে, যাতে আমার ভিডিওটা দেখার জন্য আসবে। এটা কিন্তু রেগুলার একই জিনিস নিয়ে ন্যাকাপানা মারিয়ে যাচ্ছে এই মেয়ে ছেলেটা, ঠিক আছে? চলো এবার চলে আসি ফার্স্ট যে কথাটা, সেটা হচ্ছে ক্যামেরাম্যান যায়নি, ক্যামেরাম্যান মানে কোয়েল যায়নি বাজারে। আচ্ছা, যারা যারা আমার ভিডিও দেখো বা যারা যারা ওর ভিডিও দেখো, তারা একটু ভেবে দেখো তো যে আমরা কি কখনো আমাদের বাচ্চাদেরকে বাজার টাজারে নিয়ে যাই না, যখন ফাঁকা টাইম পাই নিয়ে আমরা যাই না, বেরোই না, বা কোনো সময় যখন আমরা পার্ক থাকে যাই বা কোথাও ঘুরতে গেলাম, তখন যদি আমরা একটু ছবি তুলতে চাই, অনেক সময় আমরা আমাদের বাচ্চার হাতে ফোনটা দিয়ে বলি না বউ একটা একটা ক্লিক করে দিতো বা দূর থেকে একটা তুলে দিতো, ফুল তুলে দেওয়ার ছেলেকে কিন্তু বলি তুলে দেয়, হ্যাঁ, তার মানে সে কিন্তু ক্যামেরাম্যান হয়ে গেল না, তার মানে সে কিন্তু ক্যামেরাম্যান হয়ে গেল না, এটা কিন্তু বাইরের লোককে বলবো, তার চেয়ে আমার ঘরের লোকটাকে বলি সে করে দেবে। আচ্ছা, আমরা যথারীতি সবাই জানি কোয়েল কিন্তু রেগুলার বেসের ওপর কোনো রকমভাবে বাজারে যায় না, যখন গেল তখন হয়তো কণিকা ওকে দিল যে তুই তুলে দে দূর থেকে, তখন কোয়েল তুলে, কারণ কোয়েলেরও কিন্তু পড়াশোনা আছে। আগের দিনকে এই এই যুক্তিতে দেখা ছিল যে কোয়েলকে দেখানো হয় না পড়াতে, দেখানো হয় না পড়াতে, আর যখন দেখানো হলো পড়াতে সেখানে অনেক রকম ও অ্যানালাইজ করে দিল, হ্যাঁ পড়তে বসেছে তো পরীক্ষা আছে তো ওই জন্য যাইনি, তাহলে যখন দরকার মনে হবে যাবে, যখন দরকার মনে হবে না যাবে না, তোকে বলতে হবে সেটা বিষয় নিয়ে, তুই সেটা বল না যে কোয়েলকে বেঁচেও তোকে খেতে হচ্ছে, নাহলে তো সেটা তো হজম হয় না, পেট রোগা মানুষ বলে কথা। আচ্ছা, দ্বিতীয় চলে আসি সোনাদি কথা, মানে ছোট মেয়ে এসেছে বাপের বাড়িতে, অনিচ্ছাকৃত, মানে দিদির বাড়ি যেতে মজা লাগে, এখানে আসতে ইচ্ছা করে না, কিন্তু অনিচ্ছাকৃত ও তবুও এসছে, কিন্তু কালকের যে ব্লগটা গেল কণিকার, কারণ কোথাও মনে হলো না, বেশ ননদ যা ভাইয়ের বউ মিলে কিন্তু বেশ। আমি কী থেকে আরও এটাকে এক্সপ্লেন করছি, আমি বরাবর কিন্তু বেশিরভাগ সময় মামার বাড়িতেই আমরা কাটিয়েছি, মামার বাড়িতে কাটিয়েছি এরকম পারপাসে, মানে ছুটি পাওয়া মানে আগে কোথায় মামার বাড়ি, ঠিক আছে? আমার মামার বাড়ি রিসলা, তো আমি যখনই যেতাম আমি কিন্তু দেখতাম আমার দুই মামি, মানে বেসিক্যালি তিন মামি, বড় মামি, মেজো মামি আর সেজো মামি, তো তিন মামির মধ্যে আমার মা যখন যার কাছে বসতো গিয়ে আমার মা কিন্তু বসে কুট কাটছিল, আমার মা আমার ছোটো মাসিও আমার মেজো মাসিও, ঠিক আছে? এইটাতে যে আনন্দ আর যে মজাটা সেটা যে না করে সে ফিল করতে পারে না, তার মানে কি সে বাপের বাড়িতে ভালোবাসা পায় না, না এটা ভুল কথা, আমার মাকে আমার মামার বাড়ি থেকে যে পরিমাণ ভালোবাসে সেই ভালোবাসা আমি অন্য কোনো মামার বাড়ি থেকে আমার মামার বাড়ির মতন তো আমি দেখিনি, যে পরিমাণ ভালোবাসা আমরা পেয়েছি। তো তাতে কী হয়েছে, বুদ্ধিদের হাতে কি করে দিয়েছে, মামি একদিকে রান্না করছে মা একদিকে কুটছে, এইভাবেই আমাদের মামার বাড়িতে সময় কেটে যেত। আর মজা মজা কাকে বলে, তো এইটাকে বলে না মিলেমিশে চলা, এটাকে বলে মিলেমিশে চলা, মেয়েরা গিয়ে বাপের বাড়িতে ভাইয়ের বইয়ের হাতে হাতে করছে মানে সে কিন্তু কোনোভাবে খেলো বা কাজের লোক হয়ে গেল না, ঠিক আছে? বা যত্ন পেলো না, সম্পূর্ণ ভুল ইনফরমেশন এখানে ছড়াচ্ছে, যাদের এইরকম রিলেশন তাদের রিলেটিভদের সাথে তারা পরিষ্কারভাবে জানতে পারবে, এটা চলে গেছে দ্বিতীয় কথা। তৃতীয় যে টপিকটা তুলেছে, সকাল সকাল উঠে শাশুড়ির হাতে চা, হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করে তার শাশুড়ির হাতে তো চা খাবে, দেখো শুধু লাখ লাখ টাকা ইনকাম করলেই যে শাশুড়ি এক কাপ করে চা খাবে সেটা কিন্তু না, বউয়ের কপাল থাকতে হয় জানো তো, শাশুড়ি যখন বৌমার থেকে ভালোবাসা পায় অটোমেটিক্যালি কিন্তু বৌমার ওপরেও কিন্তু শাশুড়ির ভালোবাসা, ওটাকে বলে বন্যে। আর তুই কি বললি, আমি হেসে মরে গেছি ওই জায়গাটায়, তুই কি বললি যেরকম আমি মানে আমার শাশুড়ি রান্না করার আমি কুটে বেটে দিই, দেখাস তো একদিন, একদিন দেখাস যে তোর শাশুড়ি ওপরে রান্না করে আর তুই কুটে দিস বেটে দিস, মিথ্যে কথা বলে জায়গা পাস না, না তুই নিজে ভালো করে জানি যে তোর শ্বশুর তোকে কেটে দিয়ে যেত, তো তোর শ্বশুর বাবা তোর শাশুড়িকে কেটে দিচ্ছে না, তুই নিজে বলতিস এটা কাটার জন্য বাবাকে বাবাকে বলতাম বাবা কেটে দিত, ওটা কাটার জন্য বাবাকে বলতাম বাবা কেটে দিত, তোমার শ্বশুর করলেই লীলা, অন্যের শ্বশুর করলেই কুনিশা, তারা হ্যাঁ তারা রাজমিস্ত্রি, তারা যোগালি, তারা এত কিছু, তাই না? এই জন্য এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলে গেল যে ওর শাশুড়ি যখন রান্না করে ও কেটে দেয়, বা যখন শাশুড়ি শরীর খারাপ হয় ও করে, বলতে ওর শাশুড়ি ভাঙা হাত নিয়ে তো কি পরিমাণ রান্নাবান্না করছে, তোর শাশুড়ির যে পায়ে কষ্ট, পায়ে কষ্ট, ব্লগ চ্যানেলে 14 বার বলি গাড়ি করে গেছে, গাড়ি করে গেছে, তুই দিয়েছিস নাকি পয়সা, তুই দিয়েছিস নাকি পয়সা, তারা তো নিজেদের টাকায় গেছে, আর 14 বার গুণগান তুই দিয়ে গেলি, যদি দেখতাম নিজের ইউটিউবের টাকা থেকে তুই দিচ্ছিস শাশুড়ি শ্বশুরকে একদম যাও বা গাড়ি ভাড়া আমি দেবো, হ্যাঁ এগে সুজাতে পারে না, তারা আমার বড় বড় ভুগনিবাজি মার্কা কথা, এই গেল কথা। আচ্ছা, মেনু কার্ডে কণিকা কী কী হবে তুমি কিন্তু পরিষ্কার বলে দিও, যে কাতলা মাছের কালিয়া হচ্ছে নাকি গলদা চিংড়ি হচ্ছে নাকি একটুখানি যেন মিলিয়ে মিলিয়ে একটু শুয়ের বাড়িতে পাঠিয়ে দিও, পেট রোগা মানুষ হলে কি হয় খেতে ভালোই আসে, মটন বিরিয়ানি দেখছো না শুটে নিল। এবার চলে আসি, কণিকা বলতে পারছেন একটা মামি হয় যে তার ভাগ্নি কী এক্সাম, ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা নাকি কী পরীক্ষা বলতেই পারছে না, ঠিক তোর মতন জানিস তো, ও তো ওর মামি হয় বলতে পারছে না, তুই যেমন মটন বিরিয়ানির সাথে মটন হান্ডি খেয়েছিস না কষা মটন খেয়েছিস, তুই সেটা বলতে গিয়ে
দোবার ঢুক গেলে নিলি, ঠিক সেই রকম জানিস তো, ঠিক সেরকম। কণিকার যদি না দেখানো থাকে, কণিকার যদি না দেখায়, তো তুই তো কন্টেন্ট পাবি কোথা থেকে? আজকে দেখাচ্ছে তোর, তাতেও প্রবলেম, আজকে দেখাচ্ছে না তাতে প্রবলেম। এতদিন বলে যেতি শাশুড়িকে জায়ের বালিতে ফেলে রেখে দিয়েছে, হয়ে গেছে, বুড়ি তোতাপাতিকে পাখিকে পাঠিয়ে দিয়েছে, শ্বশুরকে মেরে দিয়েছে, বুড়িকে পাঠিয়ে দিয়েছে, হাত পা ছাড়া। এখন যেমন শাশুড়ি রয়েছে, শাশুড়ি করছে, বৌমা করছে, মিলেমিশে বেশ রয়েছে। এই যে দেখেছিস তো, যখন ওরা শাশুড়ি বৌমা ক্যামেরায় আসে, বেশ মজাই লাগে দেখতে, হাসি খুশি লাগে, ঠিক আছে। আর তুই তোর শাশুড়ি আর তোকে দেখ, তোর শাশুড়ি সেরকম সবসময় এরকম থাকে, একটু হাসতে দেখি না। কিন্তু যখন ননদের বাড়িতে গিয়ে যখন খাটের ওপর বসে ননদের মেয়ের দিকে ক্যামেরাটা ঘুরে, তো শাশুড়ির এক্সপ্রেশনটা এরকম ছিল, তোকে একদম পছন্দই করে না জানিস তো, খালি ছেলের মুখের দিকে তাকিয়ে তোকে মেনে নিয়েছে, আর কিচ্ছু না, পছন্দই করে না, সেটা তুইও জানিস। ওই জন্যই তো শাশুড়ির সাথে পটে না, এই যে লোকখানের কি আছে সবাই বুঝতে পারছে ব্যাপারটা। আচ্ছা, এটা গেল ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, তুই বারংবার, যেটা এবার এই কথায় আমি বলিনি, তুই বারংবার বলিস যে উজ্জ্বলের সাথে দাঁড়িয়ে দরজার মুখে কথা বলে, উজ্জ্বলের সাথে দাঁড়িয়ে দরজার মুখে কথা বলে, দিদিরা কেউ ভেতরে ঢোকে না। আমি থাম্বনেইলে 6 মিনিট 36 সেকেন্ডের একটা জায়গা দিয়েছি, তোমরা প্লিজ ওখানে গিয়ে দেখো, আর যদি নাও দেখো আমার কথা শুনে নাও। সোনা কালকে উজ্জ্বলের ঘরে গেছে আর অন ক্যামেরা সেটা ধরা পড়েছে, যখন কোয়েলের সাথে কণিকা কথা বলছিল। ওই জন্য কোনো ঠেকানিয়ে রাখিনি কণিকা যে সবটা দেখা যাবে, তাহলে তো রাত্রিবেলা শুয়ে ওরা কি করছে সেটাও দেখাতো, আর সকালবেলা হাঁক দিয়ে উজ্জ্বল কীভাবে হাঁকছে সেটাও দেখাতো, আর সেই গুটা চাকার জন্য সবার আগে দৌড়াতো এই রায়বাড়ির একমাত্র বর্বর ছেলের একমাত্র বিয়েট করা ধেমনিব, ঠিক কিনা, ঠিক কিনা বন্ধুরা? দেখো আমার যেটা অ্যানালাইজ, আমি সেখান থেকে ওকে বলে দিচ্ছি, ও সবসময় লোকের শাশুড়ি, লোকের শ্বশুর, লোকের সন্তান, লোকের এই আরেকটা কি বললো, যখন শাশুড়ি মানে কণিকার শাশুড়ি চুল তার মেয়ে আঁচড়ে দিচ্ছিল, ক্যামেরা যখন ধরেছিল একবারের জন্য তাকালো না, কিছু কিছু ন্যাচারাল ফুটেজ থাকে জানিস তো, যেগুলো আমরা অলরেডি ক্যামেরা অন করার আগে বলে দিই যে ন্যাচারালি করতে থাকবে, ক্যামেরার দিকে তাকাবে না, যেন মনে হয় একটা ন্যাচারালি জিনিসটা হচ্ছে। এক্স্যাক্টলি সেরকমই আমার মনে হয়েছে সেই ফুটেজটা থেকে, কোনো অংশে আমার মনে হয়নি যে কণিকার সাথে ওর ননদের সম্পর্কটা ওই রকম, ওই জন্যই ক্যামেরার দিকে তাকাইনি। তাহলে কালকের ভিডিওতে রান্না করার সময় বেশ ননদ বউতে কাঁধে হাত দিয়ে এত হেসে হেসে কথা, সেটা কীরকম করে হয় রে, ওটা কীরকম করে হয় বেশ কাঁধে হাত দিয়ে হেসে 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 হেসে? আসলে কী জানিস তো, কণিকা না তোর মতন কুত্তির মুখই লাগতে চায় না, বুঝতে পেরেছিস? তাহলে বুঝে নে, ওই যে বস্তির রানী, বস্তির রানী বলতিস না, সেই বস্তির রানীরও স্ট্যান্ডার্ড এখানে গেছে যে রায়বাড়ির একমাত্র বর্বর ছেড়ে একমাত্র বিয়ের ডেমনি বউয়ের সেই অকাতটুকু নেই যে কণিকা ওকে পাতেও পোছে না, বুঝতে পেরেছিস? ওর জুতোটা লাইকা তোর এখন হচ্ছে না, ওর অবস্থা দেখ, বুঝতে পেরেছিস? কারণ ও না ওই কুত্তার মতন ঘেউ 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 করে না, ও নিজের জায়গায় একদম রিল্যাক্স বিন্দাস ব্লক করে যাচ্ছে, ডেলিকে ডেলি ভিউজও বাড়ছে, সাবস্ক্রাইবারও গেন হচ্ছে, পারলি না তো ছাল ছিঁড়ে চাল কাটতে, অথচ বড় বড় ভুগনিবাজি মারার জন্য ক্যামেরাটা অন করে বসে যায়। তুইও বুঝতে পারিস কোথাও না কোথাও তোর ভিউজটা ডাউন হয়েছে। দেখা ভিউজ নিয়ে টাকা নিয়ে আমি কোনো সময় কথা বলি না, কার কতটা ভিউজ আছে কার, কিন্তু তোর প্রত্যেকটা ভিডিওতে এদের এত ভিউজ, এরা মাস গেলে এত টাকা ইনকাম করে, এত টাকা তোর এত কিসে, এত কিসে ছাড় না, তোরও তো 3-3টা চ্যানেল, কত টাকা ইনকাম করছিস মাস গেলে, একটু হিসাবটা দিস না, একটু হিসাবটা দিস তো, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকে আমার অ্যানালাইসিস থেকে আমি এই কটা তথ্য তুলে ধরলাম, যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে অবশ্যই আমাকে পয়েন্ট আউট করে দেবে, নেক্সট ভিডিওতে আমরা পুশ করে ঢুকিয়ে দেবো। আর মানুষকে ব্লেম করার আগে প্রথমে মনে করবে একটা আঙুল তোমার দিকে, তো বাকি 4টে আঙুল কিন্তু আমার নিজের দিকে থাকবে, তো সেখানে গিয়ে না একটুখানি মুখটা চালানোর আগে চোখটা খুলে পরিষ্কারভাবে দেখে নিতে হয়, পরিষ্কারভাবে দেখে নিতে হয়। এই যে কালকের যে ফুটেজটা সোনার ধরা পড়েছে যখন উজ্জ্বলের ঘরে ঢুকেছে, সেটা কিন্তু জানবুঝকে ক্যাপচার করানো, যে সবাই বলছে যখন তাহলে সোনাকে একবার ছেলে ঢুকিয়ে দিই, তাহলে এটা কিন্তু বাই চান্স মানে ক্যাপচার হয়ে যাওয়া ফুটেজ, যেটা কিন্তু অজান্তেই ফুটেজটা এসে গেছে যখন কোয়েলের সাথে কথা বলছিল, যার জন্য কিন্তু কণিকার সাথে সাথে ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে, ও কিন্তু স্টেবল করে রাখতে পারতো যে সোনা যাচ্ছে ঘরে, আর ওখানে স্পষ্ট বোঝা গেছে স্লো মোশনে যারা দেখবে, সোনা কিন্তু চৌকাটের ভেতরে ঢুকেছিল, ওর যখন প্রয়োজন মনে হবে ভাই করে যাবে, লোককে দেখে ভাই করে যেতে যাবে কেন? আরেকটা সবচেয়ে বড় পয়েন্ট মিস হয়ে যেত, সেটা হচ্ছে দাদা মানে ওয়ার্ল্ড ফেমাস ভাসুর, দাদা ভাই ভাগ্যিস আপনি ছিলেন, আপনি মানে নাপিতগিরি থেকে চণ্ডীপাড় অব্দি সমস্ত কিছু পারেন, হতেই পারে, ছেলেরা জানে, আর বেশি বেশি কাজগুলো জানে, মিসিরা কাজ করছে তাদের সাথে হেল্পারের মতো নিজের বাড়ি কাজ করা এটা ন্যাচারাল ব্যাপার, ছেলেরা পারে। আচ্ছা, আর ইলেকট্রিকের কাজ আমাদের মিস্টার ঘোষ তো যখনই বাড়ি আসে, যখনই কোথাও কিছু কেটে যায় ও নিজেই ওটা মেরামত করে নেয়, কারণ ছোটো ছোটো ব্যাপারের জন্য মিস্ত্রিকে টাকার প্রয়োজন লাগে না, ওগুলো বেশি গুলো তো আমিও করি, যাক না ফিউজ কেটে ফিউজ লাগিয়ে দিচ্ছি আমি, ওটা বেসিক জিনিস, এটা কোনো খারাপের বিষয় না। আর লাস্ট যেটা সবচেয়ে জঘন্য আর নোংরাতম কথা বললো, সেটা বললো গাধা হয়ে যায়, দাদা গাধা হয়ে যায় নিজের ভাইকে কোলে করে মানে বোঝাকে তুলে নিয়ে যেতে, ঠাকুর না করুক শু তোর ঘরে এরকম কেউ হোক, তাহলে তুই তো সত্যি তাকে বোঝা হিসাবেই মনে করি, আজকে তুই যেভাবে তুই উজ্জ্বলকে বোঝা বলি আর তার দাদা কোলে করে ভাইকে নিয়ে যেত, তাই তার দাদা গাধা, গাধার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেমন তুই রেখেছিস, তোর বরকে যেমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর ওই তোর ওই দিদি নর্তকী দিদিকে রেখেছিস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তোর ওই কুত্তার মতো ঘেউ ঘেউ করার জন্য, ওই রকম অ্যাসিস্ট্যান্ট, তাহলে তো ওই রকম অ্যাসিস্ট্যান্ট তো তুই হাজারটা পুষে রেখেছিস, তাহলে কণিকার ভাসুরের দিকে এত নজরটা কেন? তোর আবার পরকিয়া করার জন্য সুপুরুষ দরকার, হ্যাঁ সেই দিনই তোর ক্যারেক্টারটা অ্যানালাইজ হয়ে গেছে, যে যদি পরকিয়া করতে সুপুরুষ এনে দিয়ে প্রমাণটা দেখিও, নর্মাল পুরুষের কাজ হবে না, মানাবে না আমার সাথে, তাই না রে? তো চলো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারবে, তোমাদের অনেকেরই মনের কথা যেটা আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর তোমরা রিকোয়েস্ট করছো বলি আজকে শুকে এই গাদন ডে বাই ডে পড়বে, হ্যাঁ, আর দাদা ভাই বিচার বিবেচনা করে দম থাকলে উত্তরগুলো দিয়ে যাবে। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো, আর এরপরের ভিডিওটা হয়তো একটু দেরি করে যাবে, বাট একটা অন্যরকম ভিডিও নিয়ে আসবো, অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো।